হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রক্তবীজ এই মুভির 31 দিনের কালেকশন নিয়ে, বাঘাযতীন এই মুভির 31 দিনের কালেকশন নিয়ে, দশম অবতার এই মুভির 31 দিনের কালেকশন নিয়ে, মুজিব দ্য মেকিং অফ এ নেশন এই মুভির 23 দিনের কালেকশন নিয়ে, প্রিয়তমা এই মুভির 16 দিনের কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট বক্স অফিস কালেকশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন আমরা ট্রাই করি ডে বাই ডে আপডেট দেওয়ার জন্য। অনেক ফিল্ম আছে এরকম যেগুলোর আপডেট নেওয়া যায় না, তারপরও খুবই কষ্ট করে আপনাদের জন্য আপডেটগুলো নিয়ে আসি, যে আপনারা যারা বক্স অফিস লাভার, যারা মুভি লাভার, তারা যেন বক্স অফিসের সঠিক রিপোর্টটা পান। প্রমুখ কথা হলো রক্তবীজ নিয়ে, বাজেট হলো 5 কোটি রুপি, লিডার হলো আবির স্যার, এমনি 31 দিন কমপ্লিট করে নিয়েছে। রক্তবীজ একটি অসাধারণ ফিল্ম, আবির স্যারের এই ফিল্মটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে। আলোচনা সমালোচনার মধ্যে রক্তবীজ কিন্তু অলরেডি ক্লিন হিট। অনেকে বলেছিল রক্তবীজ নাকি লাইফ টাইমে 5 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারবে না, কিন্তু মুভিটি অলরেডি 8 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, এবং মুভিটি দেখিয়ে দিয়েছে ভালো কন্টেন্ট হলে বিগেস্ট ব্লকবাস্টার হওয়া সম্ভব বাংলার বক্স অফিসেও। এদের 31 দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 5 লক্ষ রুপি, টোটাল এমনি কালেকশন হলো 8 কোটি 11 লক্ষ রুপি। আপনি যদি এখনও রক্তবীজ না থাকেন, দেখবেন আবির স্যারের রক্তবীজ ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে কি মুভিটি পারবে বেশি কালেকশন করতে, নাকি এর আগে ওয়াশ আউট হয়ে যাবে, সেটিও কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো বাঘাযতীন নিয়ে, বাজেট হলো 8 কোটি রুপি, লিডার হলো সুপারস্টার দেব স্যার, এমনি 31 দিন কমপ্লিট করে নিয়েছে। বাঘাযতীন একটি অসাধারণ ফিল্ম, সুপারস্টার দেব স্যার অভিনীত বাঘাযতীন ফিল্মটি মেগা ব্লকবাস্টার, বাংলার অডিয়েন্স ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে, মাস অডিয়েন্সও বাঘাযতীনকে সাপোর্ট করেছে। সুপারস্টার দেব স্যার যার কিন্তু বাংলাতে গ্র্যান্ড লেভেল ক্রেজ অনেক বেশি, বাঘাযতীন কিন্তু শুরু থেকে ভালো কালেকশন করেছে। অনেকে বলছে, আমি বলে দেই যে বাঘাযতীন ফ্লপ হয়ে গেছে, কিন্তু কেন বলবো, যেখানে বাঘাযতীন ভালো কালেকশন এখনো করে যাচ্ছে। নিজেদের 31 দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 8 লক্ষ রুপি, টোটাল এমনি কালেকশন হলো 8 কোটি 47 লক্ষ রুপি। আপনি যদি এখনো বাঘাযতীন না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার অভিনীত বাঘাযতীন ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে কি মুভিটি পারবে ম্যাসিভ সাকসেসফুল হতে, নাকি এর আগে ওয়াশ আউট হয়ে যাবে, সেটিও কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো দশম অবতার নিয়ে, বাজেট হলো 5 কোটি রুপি, লিডার হলো মেগাস্টার প্রসেনজিৎ স্যার, এমনি 31 দিন কমপ্লিট করে নিয়েছে। মেগাস্টার প্রসেনজিৎ স্যার যাকে বাংলার মেগাস্টার বলা হয়, বাংলার ফ্যামিলি অডিয়েন্স তার জন্য পাগল, তার মুভি আসলেই রেকর্ড ব্রেকিং কালেকশন করে ফেলে। রিসেন্ট টাইম প্রসেনজিৎ স্যারের যত ফিল্ম রিলিজ হয়েছে সকল ফিল্মের হাইপ খুবই বেশি ছিল। দশম অবতার যখন রিলিজ হয়েছে দশম অবতারেরও হাইপ খুবই বেশি ছিল, এবং মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শক ফ্যামিলি অডিয়েন্স সাপোর্ট করলে, মাস অডিয়েন্স সাপোর্ট করলে, যেরকম গ্র্যান্ড লেভেল ক্রেজ মুভি তৈরি হয়েছে, অবশ্যই মুভিটি লাইফ টাইমে 15 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনি জানিয়ে দেই মুভি শো বেশি পেয়েছিল, টিকিট রেট বেশি ছিল, এবং টিকিট সেলও মুভিটি বেশি দিয়েছে। নিজের 31 দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 5 লক্ষ রুপি, টোটাল এমএর কালেকশন হলো 9 কোটি 65 লক্ষ রুপি। আপনি যদি এখনও দশম অবতার না থাকেন, দেখবেন মেগাস্টার প্রসেনজিৎ স্যারের দশম অবতার ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে কি মুভিটি পারবে 15 কোটি রুপি প্লাস বিজনেস করতে, নাকি এর আগে ওয়াশ আউট হয়ে যাবে, সেটিও কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা হলো মুজিব দ্য মেকিং অফ এ নেশন কিনের, বাজেট হলো 90 কোটি টাকা, লিডার হলো আরফিন শুভ স্যার, এমনি 23 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন মুজিব দ্য মেকিং অফ এ নেশন এটি কিন্তু বঙ্গবন্ধুর বায়োপিক, বাংলাদেশের ইতিহাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে যখন বায়োপিক বানানো হবে অবশ্যই মুভিটি ভালো কালেকশন করবে। মুভিটি 15 দিন পর্যন্ত ভালো কালেকশন বাংলাদেশ থেকে করছিল, এরপর মুভি ড্রপ দেখা দিয়েছে। বর্তমানে মুভিটি ওয়াশ আউটের পথে, মুভিটি বেশি হলে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ চলবে, এরপরে মুভিটি ওয়াশ আউট হয়ে যাবে। কথা হলো 23 দিনে কালেকশন, আপনি জানিয়ে দেই আরফিন শুভ স্যার এই মুভিকে নিয়ে অনেক বেশি হার্ডওয়ার্কিং করেছে, তার কষ্ট বা তার হার্ডওয়ার্ক এই ফিল্মে দেখা যায় যে তিনি বঙ্গবন্ধুর চরিত্রকে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। নিজেদের 23 দিনে এমনি অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 2 লক্ষ রুপি, বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 7 লক্ষ টাকা, টোটাল এমনি কালেকশন হলো 29 কোটি 17 লক্ষ টাকা। আপনি যদি এখনও মুজিব দ্য মেকিং অফ এ নেশন না থাকেন, দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত মুজিব দ্য মেকিং অফ এ নেশন কেমন হয়েছে, বঙ্গবন্ধুর এই বায়োপিক থেকে লাইফ টাইমে পারবে আর রেকর্ড ব্রেকিং কালেকশন করতে, নাকি এর আগে ওয়াশ আউট হয়ে যাবে, সেটিও কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো প্রিয়তমা নিয়ে, বাজেট হলো 2 কোটি টাকা, লিডার হলো সুপারস্টার সাকিব খান স্যার, এমনি 16 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা ফিল্মটি মেগা ব্লকবাস্টার, বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে, লাইফ টাইম মুভিটি ভালো কালেকশন করবে। আমরা এক্সপেক্ট করি প্রিয়তমা লাইফ টাইমে কমপক্ষে 40 কোটি প্লাস বিজনেস করুক। প্রডিউসার ফিগারে অলরেডি প্রিয়তমা 40 কোটি প্লাস বিজনেস করেছে, কিন্তু ট্রেড যারা বক্স অফিস ট্র্যাকিং করে তারা কিন্তু এখনও বলছে যে মুভিটি 40 কোটি প্লাস বিজনেস করতে পারেনি। বক্স অফিসে ভালো কালেকশন করার পরে
স্যারের নেক্সট ফিল্ম হচ্ছে দরদ এবং রাজকুমার, সেই ফিল্মগুলিও ভালো কালেকশন করতে পারে। প্রিয়তমা নিজেদের 16 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 2 লক্ষ টাকা রুপি, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, টোটাল এমের কালেকশন হল 35 কোটি 69 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই প্রিয়তমা বাংলাদেশে কিন্তু 140 দিনের বেশি কমপ্লিট করেছে। 140 দিনে এসে বাংলাদেশের ইতিহাসের কোনো ফিল্ম 8 লক্ষ টাকা আয় করতে পারেনি। 8 লক্ষ টাকা তো বাদ দিলাম, 2 থেকে 3 লাখ টাকাও আয় করতে পারেনি। প্রিয়তমা লং টাইম রান করছে এখনও, শ্যামলি সিনেমা হল, ব্লকবাস্টার, মাল্টিপ্লেক্সে মুভিটি চলছে। মুভিটি 12 থেকে 14 শো এখনও চলছে, যার কারণে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। আপনারা যদি এখনও প্রিয়তমা না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা ফিল্মটি মেগা ব্লকবাস্টার হয়েছে, কম সময়ে এত বড় বিগেস্ট ব্লকবাস্টার এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো ফিল্ম দেয়নি। ধন্যবাদ।